আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো, মোটামুটি ভালো আছি। বেশি ভালো না, বেশি খারাপও না। তো রব্বু সামান নিয়ে আসছে, বাজার টাজার তো প্রতিদিনই লাগে। কফি, ধনে পাতা, তারপরে হলো ক্যাপসিকাম, বেগুন। এই ভিডিওটা দুদিন আগে দেওয়ার ছিল, ভিডিও বয়সটা দিয়ে দিয়েছিলাম। আগে রান্না বান্না যেটা আগে সেটা দিয়ে দিই, যেটা যখন যেটা সময় পায় সেটা দিয়ে দিই আগে। এইটা বাজারটা ছিল 3 দিন আগের, এই বাজারটা রান্না বান্নার সাথে মিস করে দিলাম। আর আজকে কি কি রান্না করব সেটাও দেখাবো আপনাদের। অলরেডি কিন্তু কফির খাবারটা দেখিয়ে দিয়েছি আপনাদের, আমি যে রান্না করেছি কফি তো করে রান্না করেছি শিঙ মাছ দিয়ে। আর নন্দীবল্লা মাছগুলো খুব টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। মাছ ভালো পড়লে বলছি আপনাদের আগে, খুবই ভালো লাগে তরকারি খেতেও। তাই এই জন্য তরকারিটা কষাচ্ছি ভালোভাবে, আদা রসুন যা যা লাগে পরিমাণ মতন সব কষিয়ে দিচ্ছি। আর বেগুন দিয়ে রান্না করব, বেগুন দিয়ে নন্দীবল্লা মাছ খুবই টেস্ট লাগে। নিজে একটা আলু আর বেগুন, মাছগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি আমি। আজকে রান্না বান্না এত ভালো লাগে না, মনটাও ভালো না। আমার শ্বশুরের শরীরটা খুবই খারাপ, সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে এই রোগ থেকে মুক্ত করে দেয়, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তো আজকের মতো দেখা নিয়ে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।